সোনামার সংসার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি কিন্তু তোমাদের জন্য একটা সুন্দর এক্সাইটিং ব্লগ। ব্লগটা কি সেটা হলো একটা রেসিপি, রেসিপি কি বলবো না, মানে আমার ভালো লাগার জিনিস, সেটা হলো বেকিং। ঠিক আছে, বেকিং। আমি কিন্তু কোনো প্রফেশনাল বেকিং মানে বেকিংয়ের সঙ্গে জড়িত নই, তবুও আমি জিনিসটা করতে ভালোবাসি, কারণ আমি কেক খেতে ভীষণ ভালোবাসি। তো সেক্ষেত্রে আমি বেকিংটা করে থাকি, বাড়ির সবার জন্য করি, আর বাড়ির সবাই আমার বানানো কেকটাই খেতে পছন্দ করে। তো অনেক সময় দেখি অনেকেই মানে আমি যখন কেকের ছবি দেবো সোশ্যাল মিডিয়াতে দিই, সবাই আমার একটা কোশ্চেন করে কী করে কেকটা সফট হচ্ছে, কী করে কেকটা মানে ওপর দিকে ফুটছে না নিচের দিকে ফুটে যাচ্ছে, এরকম ওদের হয়ে থাকে। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যে কীভাবে এটা হয়। তো আমি তাদের অনেকেই সাজেস্ট করেছিলাম যে ইউটিউব থেকে সাজেস্ট মানে সাজেশান নিতে, কিন্তু কেউই অনেকের ক্ষেত্রে অসুবিধা হয় হতেই পারে, কারণ ইউটিউবে অনেক সময় প্রফেশনালি শেখায় সেটা মানে অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। তো আমি নিজে যেভাবে করি একদম ঘরোয়া পদ্ধতিতে, যে জিনিসগুলো মোটামুটি তোমরা ঘরে সবাই নিজ মানে মোটামুটি সবার থাকে, তো আমি সেই জিনিসগুলো দিয়েই করি, সেইগুলো দিয়ে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে আমাদের যে বেকিং ব্লগটা, বলতে পারো হ্যাঁ বেকিং ব্লগ, বেকিং ব্লগটা শেয়ার করতে চলেছি। তো চলো দেখে নিই আজকে আমাদের বেকিং ব্লগ, চলো। তো এখন এসে গেছি কিন্তু কেক বানাতে। কেক যেভাবে বানাবো মানে কী কী জিনিস দেবো, তারপর কীভাবে বানাবো সেগুলো সবই তোমার সাথে শেয়ার করবো। আগেই বলে দিই আমি কিন্তু মাইক্রোওয়েভে কেক করবো, গ্যাসে নয়। তো মাইক্রোওয়েভে কেক করবো, কী টেম্পারেচারে করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা কথা, আমি কিন্তু কোনো প্রফেশনাল নই, তো আমি নিজে বাড়িতে এমনি বানাই, নিজে খাই, কারণ নিজে খেতে কেক ভীষণ ভালোবাসি, বাড়ির সবাইও খেতে খুব ভালোবাসে। তো সবার জন্য আমি বাড়িতে কেক বানাই। আর যেটা আমি গত লকডাউনে শিখেছিলাম বাড়িতে বসে বসে, যখন কোথাও দিয়ে আমি এসব খেতে খেতে পাচ্ছিলাম না, কারণ আমি ভীষণ ভালোবাসি কেক খেতে, তো নিজেই শিখেছিলাম। জানি লকডাউনে আমার মতো অনেকজন আছো যারা কেক বানাতে শিখে গেছো, তবুও অনেকে বলে যে কেকের পরিমাণগুলো ভুল হয়ে যায়, যার জন্য কেক সফট হয় না, কেক শক্ত হয়ে যায়, ওভেনে বা কড়াইতে করতে গেলে কেক পুড়ে যায়। তো আমি চেষ্টা করবো মোটামুটি আমি যেভাবে ঘরোয়া পদ্ধতিতে যে মেজারমেন্টে করি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করার, আশা করি ভালো লাগবে তোমাদের। আর আজকে যে কেকটা বানাতে চলেছি সেটা কিন্তু ফ্রুট কেক, ঠিক আছে, একদম ফ্রুট কেক, রিচ ফ্রুট কেক না, এমনি ফ্রুট কেক, জাস্ট ঘরোয়া যে কটা জিনিস না দিলে নয় সেটুকু দিয়ে কিন্তু কেকটা বানাবো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আচ্ছা, প্রথমে যেটা নিয়েছি হলো একটা বড় বোল নিয়েছি, তোমরা এরকম সাইজের যে কোনো বোল মোটামুটি, যেটাতে তোমাদের ফ্যাটাতে ব্যাটারটা সুবিধা হয় সেরকম একটা বোল নেবে। আর আমি আগে হ্যান্ড মানে হ্যান্ড ব্লেন্ডারে তোমার করতাম, কিন্তু এখন আমি হ্যান্ড ব্লেন্ডারে করি না একটাই কারণে, কারণ হ্যান্ড ব্লেন্ডারে যদি কেক করতে গিয়ে আমি তোমার ব্যাটারের মধ্যে কিছু কিছু ঝটা থেকে যায়, তো সেক্ষেত্রে আর হাত তো মারাত্মকভাবে ব্যথা হয়, যার জন্য আমি হ্যান্ড ব্লেন্ডার কিনে নিয়েছি। এটা তো আমি কোথায় সম্ভবত অ্যামাজন থেকে কিনেছিলাম, আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে, অ্যামাজন থেকে কিনেছিলাম। গত বছর কিনেছিলাম, গত বছর আগস্টে এটার দাম পড়েছিল 14.99 বা 14.50 সামথিং, যেটা মানে আমি কেনার পর এক সপ্তাহ পর থেকে সেটা দাম অনেক কমে গেছিলো, 6.99 নেমে গেছে। তো এখনও মোটামুটি ভাবে এরকম কিছু একটা দাম থাকবে, খুব ব্র্যান্ডেড ফিলিপ ফিলিপ যদি যারা কিনবে না, তো তারা এরকম মোটামুটি লোকাল কোয়ালিটি কিনতে পারো। আমি তোমাদের এর যে লিঙ্কটা সেটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অ্যামাজন থেকে কিনতে পারো, মোটামুটি 7-8 হাজারের মধ্যে আশা করি তোমরা পেয়ে যাবে এখন এটা। আর যারা হ্যান্ড মানে এটা কিনতে চাও না, যারা হ্যান্ড ব্লেন্ডারে করতে চাও সেখানেও কিন্তু করতে পারো, কারণ ফ্রুট কেকের ক্ষেত্রে কিন্তু তোমাদের হ্যান্ড ব্লেন্ডারে করলে কোনো সমস্যা হয় না। আমি এটা মেনলি কিনেছিলাম ক্রিম কেক করার জন্য, কারণ ক্রিম কেকে হ্যান্ড ব্লেন্ডারে করতে গেলে ভীষণ মানে ক্রিমটা তোমাদের মেল্ট হয়ে যায়, ক্রিমটা সেভাবে তোমাদের শক্ত হতে পারে না, যার জন্য আমি এটা কিনেছিলাম। তো তোমরা এটা হ্যান্ড ব্লেন্ডার বা যাদের ব্লেন্ডার আছে তোমার সাথে সহজেই ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এবার কী কী লাগবে আমি তোমাদের একটু বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সব থেকে আমি যেটা করি, তোমরা যদি এগলেস করতে চাও এগলেসও করতে পারো, কিন্তু আমি এগলেস থেকে বেশি এগটা পছন্দ করি, তো আমি দুটো আন্ডা নিয়েছি, ঠিক আছে, দুটো আন্ডা নিয়েছি। এর সাথে যেটা নেবো একদম ভেজিটেবল অয়েল, সেটা তোমরা যে কোনো সাদা তেলও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। সাদা তেল পরিমাণটা আমি করার সময় তোমাকে বলে দেবো। আর যেটা ইউজ করেছি সেটা হলো বেকিং পাউডার, ঠিক আছে, বেকিং পাউডার ইউজ করেছি। আর খাবার সোডা, খাবার সোডা আর বেকিং পাউডার নিয়ে অনেকের একটা কনফিউশন থাকে যে খাবার সোডা আর বেকিং পাউডার এক, কিন্তু বেকিং পাউডার আর খাবার সোডা দুটো কিন্তু একদমই আলাদা, মানে যেটাকে আমরা বেকিং সোডা বলি খাবার সোডা দুটোই কিন্তু এক, কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা, দুটোই কিন্তু কেকের ক্ষেত্রে লাগবে, ঠিক আছে। এই দুটো যদি সমপরিমাণ তোমরা ইউজ মানে সমপরিমাণে এটার একটা আলাদা মানে মেজারমেন্ট আছে, খাবার সোডার একটা আলাদা মেজারমেন্ট আছে, সেইভাবে তোমরা যদি ইউজ না করো সেক্ষেত্রে কিন্তু কেক তোমাদের ভেতরে শক্ত ওপরে কাঁচা এরকম থাকতে পারে, তোমাদের মেজারমেন্ট বলে দেবো। এছাড়া তোমরা যে ফ্লেভারে কেকটা করতে চাও সেই অনুযায়ী ফ্লেভার নেবে, আমি ভ্যানিলাও কখনো কখনো করি, মোটামুটি এরকম টাইপের সিটিতে তোমরা পেয়ে যাবে ভ্যানিলা, পাইনঅ্যাপল, এই বিভিন্ন রকমের তোমরা ফ্লেভারে পেয়ে যাবে। আর বিভিন্ন রকম ফ্লেভার যেগুলো অনেকে বলে যে কোথা থেকে কিনবো, যারা আমার লোকালিটিতে থাকো মোটামুটি মধ্যগ্রাম মারাশাল এরিয়ায় যারা থাকো, প্রচুর এখানে বেকিংয়ের জিনিসের দোকান আছে, র মেটেরিয়াল যেখানে পাওয়া যায় তোমরা সেখান থেকে কালেক্ট করতে পারো। এছাড়াও যারা অনলাইনে কিনতে চাও তারা কিন্তু
অ্যামাজনে কিন্তু তোমরা দেখতে পারো, অ্যামাজনে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে। আচ্ছা আরেকটা লাগবে হলো ব্রাশ, যেটা আমার তেলটা এখানে সোপ করতে কাজে লাগবে ব্রাশ। আর একটা ছিল যেটা হলো ব্লেন্ডার, এই দেখো এই ব্লেন্ডারটা আমার লাগে লাস্টে একদম ব্যাটারটা, কারণ সবসময় তোমার এই যে হ্যান্ড ব্লেন্ডার বা মেশিন ব্লেন্ডার দিয়ে সবসময় ব্লেন্ড করা যায় না, তখন আমি এটাই ইউজ করি। আর যেটা আমি নিয়েছি আমি মেজারমেন্টের জন্য কোনো আলাদাই কিছু ইউজ করি না, কারণ আমার ওটাতে করতে সমস্যা হয় যেগুলো মেজারমেন্টের কাপ পাওয়া যায়, আমি নর্মাল চায়ের কাপে মেজারমেন্ট করি। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা লাগবে সেটা হলো ময়দা। ময়দার ক্ষেত্রে তোমরা যারা ময়দা অনেকে ডায়েটে খেতে চাও, ময়দার ক্ষেত্রে তোমরা কিন্তু আটা ইউজ করতে পারো, যারা ময়দার যাদের শ্যুট করে না তারা কিন্তু আটাও করতে পারবে, একটু টেস্টে অন্যরকম লাগবে কিন্তু সেটা কিন্তু ইজিলি করা যাবে। আর যেটা লাগবে আমি ইউজ করেছি টুটি ফ্রুটি, যে কোনো র মেটেরিয়ালের দোকানে তোমরা এগুলো পেয়ে যাবে, কেকের র মেটেরিয়ালের দোকানে টুটি ফ্রুটি। প্রথম যখন আমি এই জিনিসগুলো পাইনি আমি পানের দোকান থেকে এনেও ব্যবহার করেছি, পানের দোকানে যে টুটি ফ্রুটি মতো পাওয়া যায় ওখান দিয়ে এনেও কিন্তু ব্যবহার করেছি, তোমরা সেগুলোও করতে পারো। আর আমি নিয়েছি কাজু, কারণ আমি কিশমিশ একদম পছন্দ করি না বলে আমি কিশমিশ দিই না কাজু। আর লাগবে কিন্তু সুগার, সুগারটা একদম সুগার পাউডার, যেটা সুগার পাউডারটা কীভাবে করবো সেটা আমি দেখি। আচ্ছা এবার হলো চিনিটাকে আমার চিনি মানে সুগার পাউডারে করতে হবে, যার জন্য আমার মিক্সিতে সেটা করে দিতে হবে। তো মোটামুটি এক্ষেত্রে একটা কোনো মিষ্টি যারা পছন্দ করো আর যারা পছন্দ করো না সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা নেবে, একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তবু যদি আমি এক কাপ ময়দায় মোটামুটি এক কাপ বা গলা কাপ মতো চিনি দিই, কারণ আমরা ভীষণ মিষ্টি খেতে পছন্দ করি, অনেকে মিষ্টি খেতে পছন্দ করো না, সেক্ষেত্রে তোমরা তোমাদের মতো করে দিতে পারবে। আচ্ছা এই যে দেখো এক কাপ, এই যে এক কাপ চিনি নিয়েছি, চিনিটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চলো মিষ্টিটাকে ব্লেন্ড করো। দেবো হাফ টিস্পুন, হাফ
ব্ল্যাক ব্লেন্ড করে নেব খুব ভালো হবে। ব্যাটারটা ঢেলে নিয়েছি, এরপর এর উপরও একটু কিন্তু গার্নিশিং বাকি রয়েছে। চারপাশটা এইভাবে গার্নিশ করে দেবো। আমি যেটাই করছি সেটা হলো স্যামসাং এর কনভেকশন মাইক্রোওয়েভ।
লেগে যাচ্ছে না কিন্তু দেখছি লেগে যাচ্ছে না মানে কেকটা হয়ে যাচ্ছে হয়ে গেছে তো সুতরাং আমি এটা নামিয়ে দেব তো কেকটা আপাতত হয়ে গেছে দেখো এই রকম হয়েছে দেখতে ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে তো এইটা এখন আমি একটু ঠান্ডা হতে দেব তারপর এটা আমি মানে এখান থেকে মোল্ড থেকে বার করব তো আপাতত এটা আমি ঠান্ডা করার জন্য রেখে দেব তো এবার আমাদের কেকটা পুরো ঠান্ডা হয়ে গেছে এটা আমি মোল্ড থেকে বার করব তার আগে ছুরি দিয়ে চারপাশটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট ভীষণ সফট হয়েছে দেখতে আর টেস্ট তো ভীষণ সুন্দর হয়েছে তো যারা কেক বানাতে জানো তাদের তো আলাদা করে কিছু বলার নেই যারা এখনো বাড়িতে ট্রাই করোনি তো তারাও কিন্তু চটপট ট্রাই করে ফেলো ভীষণ টেস্টি তো আমাদের আজকের ভিডিও তোমাদের সবার কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু তোমাদের সবার মতামত আমার চাই আর যদি ভালো লেগে থাকে একটা কিন্তু লাইক করে দেবে আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইবের পাশে দেখবে একটা ছোট্ট বেল আইকন আছে বেল আইকনটাতেও কিন্তু প্রেস করে দেবে তার ফলে আমরা যখনই কোনো ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবো তো আর দেরি না করে চটপট কিন্তু সাবস্ক্রাইব করে দাও আর আজকের মতো কিন্তু সবাইকে টাটা আবার চলে আসছি নেক্সট কোনো ভিডিওতে খুব